আপনারা দেখছেন ব্রাহমা মুরগির ভাত খাওয়া যারা মনে করেন যে ব্রাহমা মুরগি শুধু ফিটেই খায় তাদের এই ধারণাটা ভুল ব্রাহ্মা মুরগি আপনারা ভাত চাল গম ভুট্টা যে খাবারে আপনি খাওয়ান না কেন যে খাবারে অভ্যাস করবেন সেটাই খাবে তবে ভাত খাওয়াটা ঠিক না ভাতের মধ্যে তেমন কিছু নেই ভাত আপনারা খাওয়াবেন না আপনারা খাওয়ার আগে দেখবেন যে যে খাবারটা খাওয়াচ্ছেন সেটা পুষ্টিমান কীরকম পুষ্টিমান আপনারা আগে বিবেচনা করার পরে আপনারা খাওয়াতে দেবেন তবে সামান্য কিছু দিলে দোষের কিছু নেই তো এটা হচ্ছে বাব ব্রাহ্মা দেখুন এটা আমি কিন্তু উন্মুক্ত ছেড়ে দিয়েছি একবারে খোলা মেলা পরিবেশে ছেড়ে দিয়েছি তো এটা দেশি মুরগির মতো খোলামেলা পরিবেশে ঘুরে বেড়ায় মানে অনেকটা দেশি মুরগির মতোই আচরণ করে আসলে পরিবেশের দাস আপনারা যে পরিবেশে রাখেন না কেন আপনারা রাখতে পারবেন এই যে পাশে একটা দেশি মুরগি চলে এসেছে তো দেখুন তারা কিন্তু মিলেমিশেই আহার করে মিলেমিশেই থাকে তো আপনারা অবশ্যই মুরগি পালন করলে এইভাবে উন্মুক্ত পরিবেশে পালন করবেন না আপনারা উন্মুক্ত পরিবেশে পালন করবেন না পালন করলে এই যে পালকগুলো ওই যে পায়ের মধ্যে যে পালক বা ফেদা রয়েছে এগুলো ক্ষতিগ্রস্ত হয় তো এটা আমি আসলে এটা মানে স্প্রিয়ান মানে করা মানে ই করার জন্য এটা করেছি ধন্যবাদ